নমস্কার বন্ধুরা, সুভজিৎ দাসনে স্বাগত জানাই। তো আজকে তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন তোমাদের কাছে আলোচনা করব, যেটা তোমরা অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছো। দেখতে পাচ্ছ তোমরা যে আমি আছি অফিসিয়াল ওয়েবসাইট www.howradistrictcourt.gov.in। ঠিক আছে, এই ডিস্ট্রিক্ট কোর্টে তোমরা অনেকেই ফর্ম ফিল আপ করেছিলেন, পরীক্ষা দিয়েছিলে, তা অনেকে কমেন্ট বক্সে কমেন্ট করছো যে কবে রেজাল্ট বেরোবে। ঠিক আছে, এছাড়াও এটা হচ্ছে ফার্স্ট অপশান, তোমরা কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখো, যাদের অনেক কোয়ারিস আছে তাদের কিন্তু এই কোয়ারিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, প্রথম কোয়ারিস হচ্ছে কবে রেজাল্ট বেরোবে, দ্বিতীয় কোয়ারিস কী না ইন্টারভিউ কীরকম ধরনের, ইন্টারভিউ কী কোশ্চেন আছে, সেইসব ধরনের তোমরা কিন্তু অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করছো। তা বলে রাখি, শুধুমাত্র হাওড়া কোর্টই কিন্তু এই মুহূর্তে ঝুলে নেই, প্রত্যেকটা কোর্ট এই মুহূর্তে ঝুলে আছে। কেমন ঝুলে আছে না, প্রথমত বলি এক্সামের জন্য হাওড়া কোর্ট এক্সাম নিয়ে নিয়েছে, এটা ক্লিয়ার হয়ে গেছে, এখনও পর্যন্ত রেজাল্টটা পাবলিশড হয়নি। দ্বিতীয় নম্বরে কী আছে না, সিটি সিভিল কোর্ট। ঠিক আছে, সিটি সিভিল কোর্ট সেও কিন্তু এক্সাম নিয়ে নিয়েছে, তার কিন্তু রেজাল্টটা এখনও ঝুলে আছে। তিন নম্বরে আছে হচ্ছে বর্ধমান কোর্ট, বর্ধমান কোর্টে কিন্তু এখনও রেজাল্ট মানে কি এক্সামই হয়নি, বর্ধমান কোর্টে এখনও এক্সামই হয়নি সেই মুহূর্তে। আর চার নম্বরে কী আছে, চার নম্বরে বাঁকুড়া কোর্ট, আমরা তোমরা জানো সবে মতো তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, বাঁকুড়া কোর্টে কী হয়েছে, বাঁকুড়া কোর্টে কিন্তু সেম ব্যাপার, এখনও কিন্তু এক্সাম হয়নি, তো অনেকগুলো এক্সাম কিন্তু ঝুলে আছে। এইবার আরেকটা কথা বলে রাখি, সবথেকে বড়ো যে কোশ্চেনটা হচ্ছে সেটা হচ্ছে ক্যালকাটা হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্টের ক্ষেত্রে কী বলছে, যেটা আমরা LDA এক্সামটা দিয়েছিলাম, যাদের প্রিলিমস ক্র্যাক হয়ে গেছিলো, যারা মেন্স এক্সাম দিয়েছে ডেসক্রিপটিভ পেপার, তাদের কিন্তু মেন এক্সামের রেজাল্ট কিন্তু ঝুলে আছে। ঠিক আছে, এই পাঁচখানা বিষয় কিন্তু আপাতত পেন্ডিং রয়েছে পুরো জিনিসটাই, তা খুব তাড়াতাড়ি হবে, যেহেতু তোমাদের কিছুক্ষণ আগে তোমাদের একটা নোটিশ আপডেট দিলাম নোটিশে, যে কিসে না স্টেনোগ্রাফারে কিন্তু রেজাল্ট পাবলিশ করেছে ক্যালকাটা হাইকোর্ট। এইবার একটা জিনিস বলা যাচ্ছে যে আগস্ট কি সেপ্টেম্বর, আগস্ট কি সেপ্টেম্বরের মধ্যে কিন্তু তোমাদের LDA রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। এছাড়াও আদার্স যে ডিস্ট্রিক্ট কোর্টগুলো আছে, যেমন হাওড়া কোর্ট, সিটি সিভিল কোর্ট, যে কোর্টগুলো আছে, এই কোর্টের কিন্তু রেজাল্টটা সেপ্টেম্বরের মধ্যে পাবলিশ হওয়ার খুব সম্ভাবনা আছে, কারণ কিন্তু সেইভাবে কোর্ট কাজ করছে। আর হলেও সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে না, ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে গেলে মিনিমাম 15 দিন তোমাদের হাতে কিন্তু সময় থাকবে, 15 ডেজ। সঙ্গে সঙ্গে আজকে হয়তো অ্যাডমিট কার্ড দিলে কালকে ইন্টারভিউ কি 100 দিন পর ইন্টারভিউ, ভুল কথা, মিনিমাম 15 দিন তোমরা সময় পাবে। আর একটা কথা বলে রাখি, সবাই অনেকে অনেকেই কষ্টের মধ্যে আছে, যেমন নদিয়া কোর্ট, নদিয়া কোর্টে কিন্তু অর্ধেক ইন্টারভিউ হতে হতে বন্ধ হয়ে গেছিলো। ঠিক আছে, সেটাও কিন্তু অনেকে আছে, অনেকে আমার সাবস্ক্রাইবের মধ্যে পড়ে, তারাও রয়েছে, তারা অনেক কমেন্ট করে যে কবে থেকে ইন্টারভিউ স্টার্ট হবে। তো বলে রাখি, পরিস্থিতি স্বাভাবিক হলে ওরা কিন্তু আপডেট দিয়ে দেবে। তোমরা কিন্তু অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট calcuttahighcourt.gov.in তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে পারো, প্রত্যেকটা নিখুঁতভাবে আপডেটগুলো ভালোভাবে পেয়ে যাবে। তোমরা ওখান থেকে PDFগুলো নিতে পারো, কবে কি ওয়ার্কিং ডেজ সেইগুলো তোমরা দেখতে পাবে, যে কবে কি এক্সাম হবে, নতুন কোনো কি নোটিশ বেরোলো কি না, সেখান থেকে কিন্তু তোমরা ভালোভাবে পেয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তা এই জিনিসগুলো একটুখানি মাথায় রাখতে হবে যে মিনিমাম সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা জানি সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করাটা আমরা সবাই পারবো, কারণ যে রেজাল্টগুলো পেন্ডিং আছে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি বলতে গেলে পুজোর আগের ক্লিয়ার করে দেওয়া চেষ্টা চলছে। তা বলতে গেলে ইন্টারভিউ স্টার্ট হতে পারে পুজোর পর, একদম সিরিয়াসভাবে বলতে গেলে নভেম্বর থেকে তোমরা একদম ভালোভাবে প্রিপারেশান নিতে পারবে যে কোনো এক্সামের ক্ষেত্রে। তা এই মুহূর্তে COVID-19 সিচুয়েশনের জন্য, এই পরিস্থিতির জন্য ঠিকভাবে সামাল দেওয়ার জন্য কিন্তু পরীক্ষার এক্সামগুলো নিচ্ছে না। এই মুহূর্তে যদি এক্সামগুলো নেয় তোমাদের ক্ষেত্রে অনেকটাই প্রবলেম হবে, যে ইন্টারভিউর জন্য হয়তো দেখা গেলো অনেক দূরে সিট পড়লো। ঠিক আছে, যারা হয়তো দার্জিলিং থাকে কি জলপাইগুড়ি থাকে, তারা হয়তো হাওড়া কোর্টে ফর্ম ফিল আপ করেছিলো, তারা আসতে পারবে না, কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল যেন পরীক্ষা হয়েছে, হাওড়া ডিস্ট্রিক্টে পরীক্ষা হয়েছে মানছি এটা, কিন্তু কিন্তু তোমরা যে বাইরে বাইরে যারা অনেকে থাকো তারা কিন্তু পরীক্ষা দিতে আসবে, তারা পারবে না তো পরীক্ষা দিতে আসতে। সেই পরিস্থিতির কথা মাথায় থেকে কিন্তু তারা রেজাল্ট পাবলিশ করছে না, রেজাল্ট কিন্তু পাবলিশ করলে এক্ষুনি পাবলিশ করে দিতে পারে, সেটা কিন্তু পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক না হলে কিন্তু পাবলিশ করা যাবে না। তা তোমরা অবশ্যই আশা করি বুঝতে পেরেছো, এছাড়া তোমাদের কোনো কোয়ারিস কোনো চিন্তা নেই, যখনই পাবলিশড হবে আমি তোমাদের জানিয়ে দেবো, কোনো চিন্তা নেই। তো অবশ্যই যদি তোমাদের কোনো কোয়ারিস থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর যদি পারো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তোমাদের অনেকটাই আশা করি হেল্প হবে ফিউচারে। ঠিক আছে, আর অবশ্যই যদি ভালো লাগে লাইক দিও,
বন্ধুদেরকে প্রচুর পরিমাণে শেয়ার করে যারা পরীক্ষা দিয়েছে। ঠিক আছে, তা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থেকো, ধন্যবাদ।